ভাষা বিচার পদ্ধতিটা আমি তোমাদের সাথে সাথে করব ঠিক আছে তোমরাও দাঁড়িয়ে যাও বা ধীরে মতো করে হাত সাইডে রেখে এটা তাহলে কি মাথা বিচার বা হাত করে সাতান বিচার সাতান বিচার সাতান বিচার সাতান সাতানে এসে দাঁড়িয়ে গেলে এরপরে কি আছে কদম স্তর আমি যখন বলবো কদম স্তর শুরু করো কোন পা দিয়ে শুরু করো বাম পা দিয়ে শুরু করো আর কোন পা দিয়ে শেষ করবে ডান পা দিয়ে শেষ করবে হ্যাঁ সবসময় পিঠির ক্ষেত্রে বাম দিক দিয়ে শুরু হবে ডান দিক দিয়ে শেষ হবে তাহলে এবার শুরু করো কদম স্তর শুরু করো লেফট রাইট বাম ডান বাম ডান বাম ডান বাম ডান লেফট রাইট লেফট বললে বাম পা রাইট বললে ডান পা লেফট রাইট বাম ডান বাম ডান এবার থাম বাম ডান ডান পা দিয়ে শেষ হলো তাহলে বাম
পিঁপড়ে দেখলে পরে অমনি পালায় চোখকে। ঠিক আছে, ধরো আমার সাথে সাথে বোরকির বোন ছুট কি গাছটা গাঁপো সুট কি কাঁদে আঙুল আঙুল তো কাকে মোটকে কাঁদে আঙুল মোটকে ভাত খাই না ভাত আমরা কিভাবে খাই হাত দিয়ে মেটে খাই তো তাহলে কি বলছে ভাত খাই না চোটকে লাল পিঁপড়ে দেখে পরে অমনি পালায় চোটকে লাল পিঁপড়ে তো একটা ভয় জিনিস সেই জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে তাহলে এটা কি হলো একটা ছড়া ছড়াটা তোমরা সুন্দর করে মুখস্থ করবে সাথে সাথে যেটা যেটা দেখিয়েছিলাম করবে তোমরা বাড়িতে তারপর হয়ে গেল কি তোমাদের এক নম্বর তালিকিটি দু নম্বর তালিকিটি তিন নম্বর তালিকিটি প্লাস এক নম্বর ডাম্বেল পিটি প্লাস ছড়াটা তাহলে এইটাই আছে তোমাদের পড়া থাকলো আবার তোমাদের